50 লক্ষ টাকা মানহানির মামলা এবং রাজ্যপালকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া চাইতে হবে এমনই দাবি রয়েছে তৃণমূলপন্থী উপাচার্যদের। অনুপম মেহমুদ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। অনুপম, আরো বিস্তারিত আমি তোমার থেকে জানবো ঠিক কি কি দাবি রয়েছে তাদের, কি কারণে মানহানির মামলা করা হলো, বিস্তারিত আপডেট তোমার থেকে। দেখো, তোমায় জানিয়ে রাখি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা একটি সাংবাদিক বৈঠক করে শহরে, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তারা জানাচ্ছেন যে তারা আচার্য তথা রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা করছেন এবং সেই চিঠি ইতিমধ্যেই রাজভবনে পাঠানো হয়েছে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করে মামলা করা হচ্ছে, একাধিক প্রাক্তন উপাচার্যরাই মামলা করছেন। 50 লক্ষ টাকার জরিমানা এই মামলার ক্ষেত্রে, 15 দিন সময় দেওয়া হয়েছে রাজ্যপাল তথা আচার্যকে যে আচার্য এই বিষয়টা নিয়ে স্পষ্ট করে জানাবেন যে তিনি কেন এই মন্তব্য করেছেন। তিনি যে মন্তব্য করেছেন তোমায় জানিয়ে রাখি, কয়েকদিন আগে তার একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং সেখানে তিনি বলছেন যে প্রাক্তন উপাচার্য যারা রয়েছেন তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি এলিগেশন রয়েছে। এই যে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা রাজ্যপাল বলছেন, সেইটা এই সমস্ত প্রাক্তন উপাচার্যের সম্মানহানি হয়েছে বলে তারা মনে করছেন, এবং সেই কারণে তারা ইতিমধ্যেই রাজ্যপালকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে এবং সেই নোটিশে পরিষ্কার বলা হয়েছে। একটু সঙ্গে থাকা এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শঙ্কুদেব, এবার রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা করে বসলেন, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, এই পরবর্তী সময় আবারও যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ অনুপম, যেটা তুমি বলছিলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা, তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যদের মামলা, 50 লক্ষ টাকার মানহানির মামলা, এবং প্রত্যেক ব্যক্তি হিসেবে এই মামলা করা হয়েছে। রাজ্যপালকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি প্রাক্তন উপাচার্যদের, মূলত প্রাক্তন উপাচার্যরা, তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যরা এই মামলা করেছে রাজ্যপালকে আইনি। শঙ্কুদেব পণ্ডা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শঙ্কুদেব, রাজ্যপালের বিরুদ্ধে তো এবার মানহানির মামলা করা হলো, 50 লক্ষ টাকা মানহানির মামলা করা হয়েছে, তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যরাই করছেন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, মাননীয় তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে তারা নিজেদের সম্মানের দাম 50 লক্ষ টাকা অ্যাসেস করেছেন, এটাতেই আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বাংলার একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি তাদের কাছে আশা করেছিলাম তারা আজ থেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু কমিউনিকেট করবেন, কিন্তু তারা এই স্তরে নেমে আসছেন এটা আমি ভাবতে পারিনি। তা আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না, তারা আইনি পথে গেছেন, যা গেছেন গেছেন। তা যে তৃণমূল এত উৎসাহিত করে এই সমস্ত জিনিস করাচ্ছে, সেই তৃণমূলকে জানতে চাই যে তাদের ছাত্র সংগঠন বিভিন্ন ভিসিদের দপ্তরের সামনে বসে যে ভাষায় মহিলা ভাইস চ্যান্সেলরদের আক্রমণ করছেন, সেই ভাষা যদি প্রকাশ্যে আসে তারা মুখ দেখাতে পারবেন তো? তারা উত্তর দিতে পারবেন তো? ফলে আগে আমার মনে হয় কাঁচের ঘরে বসে ঢিল ছোড়া উচিত না, এটা দেখা উচিত। আর এই ঘটনা স্পষ্ট করলো, এই ঘটনা ক্লিয়ার করলো যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয় দখল করার ষড়যন্ত্রে নেমেছে তৃণমূল কংগ্রেস, যা প্রকাশ্যে নগ্ন হয়ে গেছে। যারা, আমি তাদের প্রতি সম্মান রেখে বলবো, মাননীয় ভাইস চ্যান্সেলর, আপনি এই পদক্ষেপ কিছুটা প্রশ্নের মুখেই রাখছেন। ধন্যবাদ শঙ্কুদেব, কথা বলছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে।